মানব ইতিহাসের সবচাইতে স্মার্ট আর সুন্দর পুরুষের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আমার নবী কত সুন্দর ছিলেন জানেন? আমার তো সময় নেই, একটু শুনাই দিই আপনাকে। আমার নবী কত সুন্দর ছিলেন জানেন আপনারা? হ্যাঁ জানেন না? আয় হায় হায় হায়, কি সুন্দর ছিলেন আমার নবী! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সুন্দর যে পাগল হইয়া হাতের ছুরি গুলা দিয়া নিজেদের হাত কাটে আর বলে, কোরআন বর্ণনা দিচ্ছে এইভাবে সূরা ইউসুফ, ওয়াকাতানা আইদিয়াহুন ওকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হাত কাটে আর বলে এটা মানুষ না, মানুষ না, মানুষ আবার এত সুন্দর হয় নাকি, এটা সম্মানিত ফেরেশতা। আচ্ছা একটা মজার কথা বলি, জুবান অনেক জুয়ান পোলা পায় না আছে, এই যে মিশরের মেয়েরা হাত কাটতেছে ব্যথা পায় না, ওই যে ইউসুফের দিকে তাকায় পাগল হয়ে গেছে ব্যথা পায় না, তাকায় রয়েছে আর হাত কাটে। এইবার একটু বুঝে শুনে বলেন তো, তাকাইছে কয় পক্ষ? এক পক্ষ সবাস, কারণ নবী ইউসুফ তাকান নাই, তিনি নবী, তিনি নিষ্পাপ, সমস্ত নবীরা মাসুম নিষ্পাপ, কেউ কোনো নবী কোনো গুণা, কোনো নবী কোনো গুণা করেন নাই। কাজী তাকানো কয় পক্ষের হয়? জন বলবেন ভালো করে শোন, কয় পক্ষের? এক পক্ষ তাকাইছে ব্যথা পায় না, পাগলের কায়রে কারবার দেখছো? শহীদরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, কান কাটা, চোখ উপড়ানো, ভুড়ি বের হয়ে রয়েছে, হাত একটা ওই পাশে, পাও একটা ওই পাশে, কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় একটা মুস্কি হাসি মুখে লেগে থাকে। কি রে ভাইয়া ব্যথা পায় নাই? ব্যথা পাইবো কেমনে? মিশরের মেয়েরা এক পক্ষ তাকাইছে তাও নাপাক তাকানি, এক পক্ষ তাকাইয়াই তো হাত কাটে খবর নাই। শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন তাকানো এক পক্ষ না, শহীদ দেখতেছে জান্নাতের হুর গিলমান ডাকছে ওয়েলকাম আসো আসো, আর শহীদের দিকে আল্লাহ তাকায় আছে। তাকানো কয় পক্ষের? আরে তাকানো কয় পক্ষের? দুই পক্ষের তাকানো চলছে, ওখানে ব্যথা আসবে কোথায়? আরে মালিক, আম্মা জানা আয়েশা বলেন, আরে মিশরের মেয়েরা নবী ইউসুফের সুন্দর যে পাগল হইয়া হাতের ছুরি গুলা দিয়া নিজেদের হাত কেটেছিল, মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো তো এই ছুরি গুলা দিয়া হাত না কাইটা নিজেদের কলিজা গুলা টুকরা টুকরা করে ফেলতো। আল্লাহু আকবার। আরবের বিখ্যাত কবি সাহাবী কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের সুন্দর যে পাগল হইয়া কবিতা লিখতেছে, না আরে কি সুন্দর কথা, ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআ মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। ওগো নবী, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী দুনিয়ায় পাঠাইয়া দিছেন। শেষ আরেক কবি নবীর সৌন্দর্য লিখতে যায়া, নবীর শ্রেষ্ঠত্ব মর্যাদা লিখতে যায়া, থুর এটা আমার পক্ষে সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। কি লেখেন? ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়িদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা বুজুর তুই কিসা মুখতসর। আল্লাহু আকবার। ও সৌন্দর্যের বর পুত্র, আপনার চেহারার দিকে তাকালে মনে হয় ওই পূর্ণিমার চাঁদ আপনার চেহারার আলো দিয়া আলোকিত হয়েছে।
আপনার প্রশংসা আমি কি করব, কারো পক্ষে করা সম্ভব না। তাই শেষ একটা কথা বলে যাই, নবী গো আল্লাহর পরে আপনি সবচেয়ে দামি আর কেউ না। আমার নবী যে এত সুন্দর ছিলেন, মনোযোগ দেন শেষ কথা, আমার নবী যে এত সুন্দর ছিলেন কারণ জানেন? আর এটাও জানেন না, কারণ জানেন না, আর কথা তো বলেন, কারণ জানেন না? কারণ হইল নবী প্রতিদিন সকালে একবার, দুপুরে একবার, রাত্রে ঘুমের আগে একবার, প্রতিদিন তিনবার জিলেট রেজার দিয়ে শেভ করতেন। এত আসতে নাউজুবিল্লাহ, হ্যাঁ হ্যাঁ, নবী এত সুন্দর ছিলেন দাড়ি কেটে না রেখে, আরো জোরে দাড়ি কেটে না রেখে। তোরে কে বললো দাড়ি কাটলে স্মার্ট হয়? আরে বল না, কে বলছে? কথা বলে না। আরে কে বলছে দাড়ি কাটলে স্মার্ট হয়, কে বলেছে? আপনি কেমনি বুঝলেন? কো আল্লাহ করে জানায় দিছে সূরা হামিম সিজদা আয়াত 25, মালিক বলেন অকায়বনা লাহুম কুরআনা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম وحق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين. الله سبحانه وتعالى আমাদের চোখ খুলে দেন, অন্তর খুলে দেন, যেন আমরা শয়তানের চক্রান্তগুলো চোখে দেখতে পাই, অন্তর দিয়া বুঝতে পারি এবং বাঁচতে পারি। আল্লাহ বাঁচারও তৌফিক দান করেন। হক্কানি বুজুর্গ আলেমদের কাছে আসা যাওয়া করবে তো সময়ের শয়তানের চক্রান্তগুলো তারা আপনাকে আঙ্গুল দিয়ে দেখায়া দিবে, তখন বাঁচা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার দেহ থেকে আমার কল্লা আলাদা হতে পারে, কিন্তু আমার সিনা থেকে কোরআন আলাদা করতে পারবি না। আমরা তাদের সন্তান হয়ে উচ্চারণ করতে চাই, চক্রান্ত করতে থাকো। আমাদের বিভক্তি তোমরা দেখেছো, আমরা কেউ নৌকায় ভোট দেই, কেউ ধানের শীষে দেই, কেউ দাড়ি বাল্লায়, কেউ হাত পা খায়, নানান জন নানান মার্কায় ভোট দেয়। কিন্তু শুনে রাখ, কোরআনের বিষয়ে, দ্বীন আর শরিয়ার বিষয়ে, নবীর ইজ্জত আর মহব্বতের বিষয়ে আমাদের কোনো বিভক্তি নাই। যদি আমার কোরআন আক্রান্ত হয়, আমরা ভুলে যাব কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, একসাথে হইয়া এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন চালায়া যাব ইনশাআল্লাহ। মহতারাম হাজরিন, দোস্ত মহতারাম, শুনেন খেয়াল করে, কিভাবে বুঝালে আপনারা বুঝবেন, কিভাবে বুঝালে বুঝবেন যে আপনার চারপাশে চলছে শরীয়তকে এই দেশ থেকে উঠানোর জন্য এমন কোন চক্রান্ত আর ধরন নাই যা তারা করছে না। আমি ঘুমায় আছি, অথচ আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন 1400 বছর আগের থেকে। অকায়বনা লাহুম কুরআনা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ বলে শয়তানকে আমি চাপায়া দিই, তখন শয়তান কি করে? শরীয়ত বিরোধী কাজটাকে সুন্দর চটকদার স্লোগান দিয়া বাজারজাত করে দেয়। কথা বুঝতেছেন আপনারা? কোন লাইনে কথা চলতেছে বুঝতেছেন? বেহায়া পোনারও একটা মাত্রা আছে, মাত্রাটা এত বেশি হয়ে গেছে এখন বিশ্ব বেহায়াপনা দিবস বা বেহায়া দিবস বললে এই দিবসের সম্মান রক্ষা হয় না। এই জন্য আমি চিন্তা করছি নামটা একটু পাল্টানো দরকার, সম্মান রক্ষা করার জন্য। এই দিবসের একটা মান মর্যাদা আছে না, এই মান মর্যাদা রক্ষার জন্য এই বেহায়া দিবস আর এটা চলবে না এখন, এটা দুর্বল হয়ে গেছে শব্দটা। আর একটা শক্তিশালী শব্দ দরকার এই দিবসের মান মর্যাদা রক্ষার জন্য, সেই শব্দটা হলো বিশ্ব কুত্তা কুত্তি দিবস। বলেন 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 আপনারা বিশ্ব, আরে বলেন না জরন কেন বিশ্ব? কি কইলেন এটা হুজুর, কি কইলেন? বলে হ্যাঁ ঠিকই কইছি। কেন? সভ্য মানুষ ভালোবাসা বিনিময় করবে তার ঘরের ভেতরে, আর রাস্তাঘাটে ভালোবাসা বিনিময় করে যেই প্রাণীটা সবচেয়ে বেশি দেখা যায় ওটা হলো কুত্তা কুত্তা। কথা বলেন ঠিক আছে?
এই বিশ্ব ভ্যালেন্টাইন ডে যেটা আসল নাম এদের, ওদের কাছে এই উপলক্ষে অসচেতন মুসলমান, অযুবক আলেমরা, সচেতন আলেমরা, দিনদার যুবকরা, তোমাদের ভাইয়ের কথাগুলো শোনো দোস্ত। চিল্লাই যে মাঝে মাঝে কেন চিল্লাই দেখো, অনেক সময় চিল্লাইলে অনেকের ডিস্টার্ব হয়, ঘুমের ডিস্টার্ব হয়, অনেকের নিরাপত্তাহীনতায় ভোগে, আঙ্গরে গাইলাইতে থাকে, আরে ওইদিকেও মাইর খাই এদিকেও খাই, কষ্টটা হইলো এখানে, থাক তুমি ঘুমাও আমরা ডিস্টার্ব করবো না, পারলে ইন্দুরের ওষুধ খাই একবারে ঘুমাইয়া যাও। কোরআন অপমান হইলে যার ঘুম ভাঙে না, নবীর ইজ্জতে আক্রমণ হইলে যার ঘুম ভাঙে না, ওর জেতা থাকার অধিকার নাই, কথা বলেন ঠিক দোস্ত। দুই বছর আগে এই দিবস উপলক্ষে আমাদের মুরব্বীরা আছেন, এগুলো আপনাদেরও জানা দরকার যে আপনাদের এই সন্তানরা কেন চিল্লায়, হয়তো আপনাদের পর্যন্ত এই খবরগুলো পৌঁছে না। হ্যাঁ, আমাদের দরকারও নেই পৌঁছানোর, আমরা শুধু চাই আপনারা পেছন থেকে আমাদেরকে দোয়া করেন। দোয়া গুলি লাগে তো হাসান জামিলের বুকেই লাগুক, আপনি দোয়ায় থাকেন, আপনারা সেজদায় থাকেন, সবাইকে গোল দিতে হবে তা না, কেউ কেউ ডিফেন্সে থাইকা রক্ষা করতে হয়, কথা বলেন ঠিক। ওই প্রতিপক্ষের ডিফেন্সের হামলা যা যা স্ট্রাইকারের উপর দিয়েই যাক, যারা আক্রমণ করতে যায় তাদের উপর দিয়েই যাক, আপনারা পেছন থেকে ঘর সামলান, মাদ্রাসা সামলান, মসজিদ সামলান, আমাদের কোনো সমস্যা নাই, পেছন থেকে খালি দোয়া করতে থাকেন আপনাদের এই সন্তানদের জন্য, নিজের স্বার্থের জন্য, এমপি হওয়ার জন্য এই কথাগুলো বলছি না, বলছি ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে উম্মতের ঈমান বাঁচানোর জন্য কথা বলছি। এরে দোস্ত, দুই বছর আগে কি দেখলাম এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে প্রথম আলো পত্রিকা আছে একটা, ইসলামের পক্ষের, হ্যাঁ কাদের পক্ষের, নাস্তিকদের পক্ষের, কাদিয়ানি ঠিক আছে, এরা একটা প্রতিযোগিতা ছাড়লো বাজারে। কি প্রতিযোগিতা? কাছে আসার গল্প ছিল, যুবক কথা বলো না তোমরা, কাছে আসার। আমি অবাক হই, তারা ইচ্ছা করে করে কোরআনের বিধানগুলোকে টার্গেট করে ঠিক উল্টা স্লোগান বানায়া বাজারজাত করে। কারণ কোরআনের বিধান হচ্ছে লা তাকরাবুজ জিনা, জিনা তো করবাই না, জিনার কাছেও যাবা না। এরা প্রতিযোগিতা ছাড়ছে, জিনা তো করবা, কাছে তো যাইবা, কেমনে কাছে গেছো এগুলা লেখে আমাদের কাছে পাঠায়। আমাদের মতো দুই চারটা ছোটকারা তখন চিল্লাইছে, ব্যাপক আওয়াজ ওঠে নাই, ওরা টোকা দিয়ে দেখছে আমরা অধিকাংশই ঘুম, নাক ডাকতেছি, সুযোগটা নিয়ে নিছে। এরা দেখছে যে না এরা ঘুম, এই জাতি ঘুমন্ত জাতিকে তাদের উপর হামলা করা সোজা। দুই বছর পর কি দেখলাম, তখন চিল্লানি দিলে আজকে এই দৃশ্য দেখতে হতো না। দুই বছর পর কি দেখলাম, ওই কাছে আসার গল্প স্লোগানটা ঠিকই আছে, আর একটু মোটা তাজা হয়েছে। সচেতন ছেলেপেলেরা জানো তোমরা, আর একটু মোটা হয়েছে কি, কাছে আসার গল্পের উপরে দিয়া লাগাইয়া দিছে শব্দ একটা, দ্বিধাহীন। কি দ্বিধা করবা না, দ্বিধাহীন, শেষ হয় নাই। নিচে দিয়া অমুরব্বীরা শুনে নিচে দিয়া একটা ছবি লাগাইয়া দিছে, একটা ছেলে একটা মেয়ে দুইজনের ছবি লাগাইয়া দিছে, ছবি লেখছে হাতের লেখা, ছবিটার মধ্যে ছেলের ছবি যেটা এর মধ্যে গলায় একটা ক্রুশ চিহ্ন, তার মানে ক্রুশ চিহ্ন তো বুঝে খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক, ক্রুশ চিহ্ন লাগাইয়া দিছে, কি বুঝাইলো ছেলেটা খ্রিস্টান। ঠিক আছে, খ্রিস্টান ছেলেরা এই সমস্ত দিবস উদযাপন করবে, আমরা কি বলবো, আপত্তির জায়গাটা কোথায়? এই ছেলের পাশে যে মেয়েটার ছবি তারা এঁকেছে, ওই মেয়েটার মাথায় হিজাব পেঁচাইয়া দিছে। কি পেঁচাইয়া দিছে, আপনি কি বুঝেন কি মেসেজ দিল, কি বুঝাইতে চাইলো বুঝেন কিছু? এই আমাদের বুজুগরা শত শত বছর যেই মাসআলার ফতোয়া দিয়েছে, আহলে কিতাবের কাছে মেয়ে দেওয়া যাবে না মুসলমান, আজকে সেই ফতোয়ার বিরুদ্ধে তাদের একটা স্লোগান দিয়া আপনাদের হাজার বছরের ফতোয়াকে তারা পেছনে ফেলে দিয়েছে। কি বুঝাইতে চাইছে, যে তুমি মুসলিম নারী, তুমি খ্রিস্টান ছেলের কাছে যাইতে চাইলে উপরে লেখা দ্বিধাহীন চলে যাবা, তুমি মুসলিম নারী হিন্দু ছেলের কাছে যেতে চাইলে দ্বিধাহীন চলে যাবা, যে কোন ধর্মের ছেলে হোক তার কাছে চলে যাবা, বলে আমার ধর্ম তো আমাকে বাধা দেয়, বলে রাখো তোমার ধর্ম, দ্বিধাহীন চিত্তে চলে যাবা, ধর্মের দিকে তাকানোর টাইম নাই। মাঝখানে লেখা দিছে ওই যে গেলা ওইটা আবার সুন্দর করে সাজায় আমাদের কাছে লেখা পাঠায়া দাও, ঘুমান ভালো করে, ঘুমান ভালো করে। তারা টোকা দিয়া দিয়া দেখে, এখনো যদি প্রতিবাদ না করে, দুই বছর পর তারা ঠিক এই ছবিকে সামনে রেখে নাটক সিনেমা বানাবে, বাস্তবতার জন্যে সমাজের মধ্যে বিষ ঢুকাইয়া দিবে। আপনি ঘুমান ভালো করে, আপনারা ঘুমাইতে পারেন, কিন্তু শাইখুল হিন্দের কিছু রুহানি সন্তান এখনো জীবিত আছে।
শেখুল হিন্দ যেই কথা বলেছিলেন ইংরেজদের মুখে নির্যাতনের, স্টিম রোলার যখন শেখুল হিন্দের উপরে গরম সলাকা দিয়া যখন প্রতিদিন পোড়া দেওয়া হয়, রক্ত পুড়ে পুড়ে শুধু মেরুদণ্ডের হাড়টা ছিল শেখুল হিন্দের কোমরে, সেদিন ইংরেজদের মুখের দিকে চোখ রাঙ্গায়া শেখুল হিন্দ যেই উচ্চারণ করেছিলেন, এরে বেনিয়ার গোষ্ঠী শোন, আমার দেহ থেকে আমার কল্লা আলাদা হতে পারে, কিন্তু আমার সিনা থেকে কোরআন আলাদা করতে পারবি না। আমরা তাদের সন্তান হয়ে উচ্চারণ করতে চাই, চক্রান্ত করতে থাকো। আমাদের বিভক্তি তোমরা দেখেছো, আমরা কেউ নৌকায় ভোট দেই, কেউ ধানের শীষে দেই, কেউ দাড়ি বাল্লায়, কেউ হাত পা খায়, নানানজন নানান মার্কায় ভোট দেয়। কিন্তু শুনে রাখ, কোরআনের বিষয়ে, দ্বীন আর শরিয়ার বিষয়ে, নবীর ইজ্জত আর মহব্বতের বিষয়ে আমাদের কোনো বিভক্তি নাই। যদি আমার কোরআন আক্রান্ত হয়, আমরা ভুলে যাব কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, একসাথে হইয়া এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন চালায় যাব ইনশাআল্লাহ। মহতারাম হাজরিন, দোস্ত মহতারাম, শুনেন খেয়াল করে, কিভাবে বুঝালে আপনারা বুঝবেন, কিভাবে বুঝালে বুঝবেন যে আপনার চারপাশে চলছে শরীয়তকে এই দেশ থেকে উঠানোর জন্য এমন কোন চক্রান্ত আর ধরন নাই যা তারা করছে না। আমি ঘুমায় আছি, অথচ আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন 1400 বছর আগের থেকে। আল্লাহ বলে, শয়তানকে আমি চাপাইয়া দিই। তখন শয়তান কি করে, শরীয়ত বিরোধী কাজটাকে সুন্দর চটকদার স্লোগান দিয়া বাজারজাত করে দেয়। কথা বুঝতেছেন আপনারা, কোন লাইনে কথা চলতেছে বুঝতেছেন? আচ্ছা, সম্ভবত আমার ভাই হাকিমুন নাফস মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুল আলিয়া ঢুকলেন, তার গাড়ির কালারটা এটাই, ভিতর তো দেখি নাই কালা গ্লাস। যেহেতু হুজুর চলে আসছেন, আমি আর একটা কথা বলে চলে যাবো ইনশাআল্লাহ, আমার অনেক একটু দূরে যেতে হবে। আর একটা কথা জুয়ান, তোরা তো খালি বলেন বলেন বলছিস, এখন তোকে বিরুদ্ধে যাবে। এ একটু আগে পক্ষে বলছি, পক্ষেও বলছি, এখন বিরুদ্ধে গেলে সমস্যা। সমস্যা হইলে কি আমার বল, আমি বলবো, আমি বলার জন্য আসছি। তুই খুশি হইলেও বলবো, নারাজ হইলেও বলবো, আমি তোরে খুশি আর নারাজ করতে আসি না, আমি আমার মালিককে খুশি করতে আসছি। আল্লাহর হাবিব বলেন, কসু শারিফ অফুল লুহাক, এরে আমার উম্মত মুশরিকদের খেলাফ করো। মুশরিকরা মোষ রাখে, দাড়ি কাটে, তুমি আমার উম্মত, তুমি মোষ কাটবা, দাড়ি ছাড়বা, দাড়ি রাখবা। আপনি দাড়ি কাটছেন, কাটছেন আল্লাহ মাফ করবেন, আশা করি করতে পারেন, আল্লাহ চাইলে সব গুনাই মাফ করতে পারেন। কিন্তু স্বীকার করেন দাড়ি কাটা কি হারাম? বলেন হারাম, বলেন চিল্লায় সবাই বলেন, একটু ডরাইতেছ, তাহলে আমি কি হারাম কাম করি? বলেন চিল্লায়া বলেন, দাড়ি কাটা কি? না না, আরো চিল্লাই, এটা এটা বেশি চিল্লাড়ি দেওয়া লাগবে। বলেন বলেন আবার একসাথে, দাড়ি কাটা কি? শয়তান কয় এই হারামকে বাজারজাত করার জন্য একটা চটকদার স্লোগান তো শব্দ লাগাইতে হবে। তো কি শব্দ বানাইছে শয়তান কয়? স্মার্ট। শব্দ কি? শব্দ কি? বলে মানে কি? কয় তুমি দাড়ি না কাটলে তুমি আন স্মার্ট। হুজুর শয়তান যেই কথা বললো আপনি কই জানলেন, কেমনে জানলেন? তুই আমার কানা হুজুর মনে করিস না, আমি কানা না, কানা না, আলহামদুলিল্লাহ আল্লাহ চোখ দিছেন, আল্লাহ চোখ দিছেন, তুমিও চোখ খোলো দোস্ত। 2 বছর আগে আমার টেলিভিশনের এক বিজ্ঞাপন একজনে দেখাইছে, অবাক করার বিষয়, আরে কিভাবে ওদের চক্রান্ত চলতেছে। এক জোয়ান ছেলে, নওজোয়ান, হ্যান্ডসাম, রাস্তায় হাঁটতেছে, তো এখন মেয়েরা তারে দেখলে মুখ ফিরায় আনে, এটা তার জন্য বড় কষ্টের। কয় কি রে, কার আবার চোখ লাগলো আমার দিকে, মেয়েরা তাকায় না কেন? পোলাবেন তো এমন রাস্তায় হাটে বেড়ি দেখলে আশা করে আমার দিকে একটু তাকাক, যেন তাকায়, এজন্য সামনে কাছাকাছি আইলেই চুল ধরে একটা লড়া মারে। কথা ঠিক নি রে? হুন্ডা চালায় সোজা রাস্তা, ভালো রাস্তা, কোনো বাঁকা বুকা নাই, সোজা চলতেছে,
যেই দেহের সামনে মাইয়া একটা এমন হুন্ডা বেহা এরম আর যায় গাতা পরে মাঝে মাঝে, কথা ঠিক না? বেহায়ার গোষ্ঠী আবার ঠিক কয়, শরম লাগে না? এই অবস্থা দেখে দৌড়াইয়া ঘরে আসছে, কিরে ঘটনা কি? মাইয়ার আমার দিকে তাকায় না কেন? ঘরে যায় আয়নায় তাকায় কয়, হায় খোদা এই নি কাহিনি, দেহে যে খোসা খোসা দাড়ি উঠছে। দেখেন হামলাটা কোথায়, হামলাটা কোথায়? দেখেন খোঁচা খোঁচা দাড়ি উঠছে, এই জন্য মেয়েরা তাকায় না। কি বুঝালো? যে দাড়ি থাকলে তুমি আনস্মার্ট, তোমার দিকে মেয়েরা তাকাবে না। যেই কোম্পানির অ্যাড ওই কোম্পানি, যেই কোম্পানির বিজ্ঞাপন ওই কোম্পানির, একটা রেজার কিনছে ওইটা দেখাইতেছে, রেজারের বিজ্ঞাপন আর কি, ওইটা দিয়া এইবার সুন্দর কইরা শেভ কইরা, শেভ কইরা সফফান সফফা, এইবার যখন রাস্তায় বাড়িছে এখন সব মাইয়ারা খালি আর দিকে হুমড়ি খায়া পড়ে, খালি এমনি তাকায়। কি বুঝাইলো আপনারে? কি মেসেজ দিল? যে তুমি দাড়ি রাখবা তুমি আন স্মার্ট ছেলে, তুমি দাড়ি কাটবা তুমি স্মার্ট। দেখো না এখন মেয়েরা কেমনে তোমার দিকে তাকায়, নাউজুবিল্লাহ বলে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা কি বাস্তব? দাড়ি কাটলে স্মার্ট হয়? হ্যাঁ হ্যাঁ, আরে বলেন না আপনারা, এই কথাটা কি সঠিক? দাড়ি কাটলে স্মার্ট হয় বলে সঠিক না? এটার প্রমাণ কি? প্রমাণ জানো না তুমি? মানব ইতিহাসের সবচাইতে স্মার্ট আর সুন্দর পুরুষের নাম কি? হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।